بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তাসীম তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিন মুবীন। তাসীম এগুলো আল কোরআনের আয়াত এবং আয়াত সুস্পষ্ট কিতাবে। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন মুমিনদের জন্য পথ নির্দেশ ও সুসংবাদ। আল্লাযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন যারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে এবং পরকালে নিশ্চিত বিশ্বাস করে। إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ زَيَّنَّا لَهُمْ أَعْمَالَهُمْ فَهُمْ يَعْمَهُونَ যারা পরকালে বিশ্বাস করে না আমি তাদের দৃষ্টি দিয়ে তাদের কর্মকাণ্ডকে সুশোভিত করে দিয়েছি অতএব তারা উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়। أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون তাদের জন্য রয়েছে মন্দ শাস্তি এবং তারাই পরকালে অধিক ক্ষতিগ্রস্ত। وإنك لتلقى القرآن من لدن حكيم عليم এবং আপনাকে কোরআন প্রদত্ত হচ্ছে প্রজ্ঞাময় জ্ঞানময় আল্লাহর কাছ থেকে। إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون যখন মুসা তার পরিবার বর্গকে বললেন আমি অগ্নি দেখেছি এখন আমি সেখান থেকে তোমাদের জন্য কোনো খবর আনতে পারব অথবা তোমাদের জন্য জ্বলন্ত অঙ্গার নিয়ে আসতে পারব যাতে তোমরা আগুন পোহাতে পারো। فَلَمَّا جَاءَهَا نُودِيَ أَن بُورِكَ مَن فِي النَّارِ وَمَن حَوْلَهَا وَسُبْحَانَ اللَّهِ رَبِّ الْعَالَمِينَ অতঃপর যখন তিনি আগুনের কাছে আসলেন তখন আওয়াজ হল ধন্য তিনি যিনি আগুনের স্থানে আছেন এবং যারা আগুনের আশেপাশে আছেন বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহ পবিত্র ও মহিমান্বিত। হে মুসা আমি আল্লাহ প্রবল পরাক্রমশালী প্রজ্ঞাময় يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون আপনি নিক্ষেপ করুন আপনার লাঠি অতঃপর যখন তিনি তাকে সর্পের ন্যায় ছোটাছুটি করতে দেখলেন তখন তিনি বিপরীত দিক থেকে ছুটতে লাগলেন এবং পিছন ফিরেও দেখলেন না। হে মুসা ভয় করবেন না আমি যে রয়েছি আমার কাছে পয়গম্বরগণ ভয় করেন না। ইল্লা মান যালামা সুম্মা বাদদালা হুসনান বা'দা সুইন ফা ইন্নী গাফুরুর রহিম তবে যে বাড়াবাড়ি করে এরপর মন্দ কর্মের পরিবর্তে সৎ কর্ম করে নিশ্চয়ই আমি ক্ষমাশীল পরম দয়ালু। وأدخل يدك في جيبك تخرج بيضاء من غير سوء في تسع آيات إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين আপনার হাত
আপনার বগলে ঢুকিয়ে দিন, সুশুভ্র হয়ে বের হবে নির্দোষ অবস্থায়। এগুলো ফিরাউন ও তার সম্প্রদায়ের কাছে আনিত নয়টি নিদর্শনের অন্যতম। নিশ্চয়ই তারা ছিল পাপাচারী সম্প্রদায়। فَلَمَّا جَاءَتْهُمْ آيَاتُنَا مُبَصِرَةً قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শনাবলী আগমন করল তখন তারা বলল এটা তো সুস্পষ্ট জাদু। وَجَحَدُوا بِهَا وَاسْتَيْقَنَتْهَا أَنفُسُهُمْ ظُلْمًا وَعُلُوًّا فَانظُرْ كَيْفَ كَانَ عَاقِبَةُ الْمُفْسِدِينَ তারা অন্যায় ও অহংকার করে নিদর্শনাবলীকে প্রত্যাখ্যান করল, যদিও তাদের অন্তর এগুলো সত্য বলে বিশ্বাস করেছিল। অতএব দেখুন অনর্থকারীদের পরিণাম কেমন হয়েছিল। ولقد آتينا داود وسليمان علما وقال الحمد لله الذي فضلنا على كثير من عباده المؤمنين আমি অবশ্যই দাউদ ও সুলাইমানকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিলেন আল্লাহর প্রশংসা যিনি আমাদেরকে তাঁর অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। وَوَرِثَ سُلَيْمَانُ دَاوُودَ وَقَالَ يَا أَيُّهَا النَّاسُ عُلِّمْنَا مَنْطِقَ الطَّيْرِ وَأُوتِيْنَا مِنْ كُلِّ شَيْءٍ إِنَّ هَذَا لَهُوَ الْفَضْلُ الْمُبِينُ سُلَيْمَان দাউদের উত্তরাধিকারী হয়েছিলেন। বলেছিলেন হে লোক সকল, আমাকে উড়ন্ত বিহঙ্গ কুলের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাকে সবকিছু দেওয়া হয়েছে। নিশ্চয়ই এটা সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব। وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون সুলাইমানের সামনে তার সেনাবাহিনীকে সমবেত করা হল, জিন মানুষ ও বিহঙ্গকুলকে। অতঃপর তাদেরকে বিভিন্ন বুহে বিভক্ত করা হল। النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون যখন তারা পিপীলিকা উদ্ধসিত উপত্যকায় পৌঁছল তখন এক পিপীলিকা বলল হে পিপীলিকা দল, তোমরা তোমাদের গৃহে প্রবেশ করো, অন্যথায় সুলাইমান ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে। أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين তার কথা শুনে সুলাইমান মুচকি হাসলেন এবং বললেন হে আমার পালনকর্তা, তুমি আমাকে সামর্থ্য দাও যাতে আমি তোমার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ, এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্ম করতে পারি এবং আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্ম পরায়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করো। وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين سليمان পক্ষীদের খোঁজ খবর নিলেন, অতঃপর বললেন কি হলো, হুদহুদকে দেখছে না কেন, নাকি সে অনুপস্থিত।
لأعذبنه عذابا شديدا أو لأذبحنه أو ليأتيني بسلطان مبين أمي অবশ্যই তাকে কঠোর শাস্তি দিব কিংবা হত্যা করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين কিছুক্ষণ পরেই হুদহুদ এসে বলল আপনি যা অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার কাছে সাবা থেকে নিশ্চিত সংবাদ নিয়ে আগমন করেছি إني وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم আমি এক নারীকে সাবাবাসীদের উপর রাজত্ব করতে দেখেছি তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে وجدتها وقومها يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون আমি তাকেও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলী সুশোভিত করে দিয়েছে অতঃপর তাদেরকে সৎ পথ থেকে নিবৃত করেছে অতএব তারা সৎ পথ পায় না আল্লাহ ইয়াসজুদু লিল্লাহি আল্লাজি ইউখরিজুল খাবা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইয়ালামু মা তুখফুনা ওয়া মা তু'লিনুন তারা আল্লাহকে সিজদা করে না কেন যিনি নভোমণ্ডল ও ভূমণ্ডলের গোপন বস্তু প্রকাশ করেন ও জানেন যা তোমরা গোপন করো ও যা প্রকাশ করো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই তিনি মহা আরশের মালিক قال سننظر أصدقت أم كنت من الكاذبين سليمان বললেন এখন আমি দেখব তুমি কি সত্য বলছো না তুমি মিথ্যাবাদী اذهب بكتابي هذا فألقه إليهم ثم تول عنهم فانظر ماذا يرجعون তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কাছে অর্পণ করো অতঃপর তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم বিলকিস বলল হে পারিষদ বর্গ আমাকে একটি সম্মানিত পত্র দেওয়া হয়েছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম সেই পত্র সুলাইমানের পক্ষ থেকে এবং তা এই অসীম দাতা পরম দয়ালু আল্লাহর নামে শুরু আল্লা তা'লু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন আমার মোকাবেলায় শক্তি প্রদর্শন করো না এবং বশ্যতা স্বীকার করে আমার কাছে উপস্থিত হও قالت يا أيها الملأ أفتوني في أمري ما كنت قاطعة أمرا حتى تشهدون বিলকিস বলল হে পারিষদ বর্গ আমাকে আমার কাজে পরামর্শ দাও তোমাদের উপস্থিতি ব্যতি রেখে আমি কোনো কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না قالوا نحن أولو قوة وأولو بأس شديد والأمر إليك فانظري ماذا تأمرين তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা
এখন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আপনারই, অতএব আপনি ভেবে দেখুন আমাদেরকে কি আদেশ করবেন। قالت إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة وكذلك يفعلون সে বলল, রাজা বাদশারা যখন কোন জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্ভ্রান্ত ব্যক্তিবর্গকে অপদস্থ করে, তারাও এরূপই করবে। আমি তার কাছে কিছু উপঢৌকন পাঠাচ্ছি, দেখি প্রেরিত লোকেরা কি জবাব আনে। فَلَمَّا جَاءَ سُلَيْمَانَ قَالَ أَتُمِدُّونَنِ بِمَالٍ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ فَمَا آتَانِيَ اللَّهُ خَيْرٌ مِّمَّا آتَاكُمْ بَلْ أَنْتُمْ অতঃপর যখন দূত সুলাইমানের কাছে আগমন করল তখন সুলাইমান বললেন, তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে প্রদত্ত বস্তু থেকে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে সুখী থাকো। ارجع إليهم فلنأتينهم بجنود لا قبل لهم بها ولنخرجنهم منها أذلة وهم صاغرون ফিরে যাও তাদের কাছে, এখন অবশ্যই আমি তাদের বিরুদ্ধে এক সৈন্যবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। আমি অবশ্যই তাদেরকে অপদস্থ করে সেখান থেকে বহিষ্কৃত করব এবং তারা হবে লাঞ্ছিত। قال يا أيها الملأ أيكم يأتيني بعرشها قبل أن يأتوني مسلمين সুলাইমান বললেন, হে পারিষদবর্গ, তারা আত্মসমর্পণ করে আমার কাছে আসার পূর্বে কে বিলকিসের সিংহাসন আমাকে এনে দেবে? قال عفريت من الجن انا اتيك به قبل ان تقوم من مقامك واني عليه لقوي امين জনৈক দৈত্যজিন বলল, আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি এ কাজে শক্তিবান বিশ্বস্ত। قال الذي عنده علم من الكتاب انا اتيك به قبل ان يرتد اليك طرفك فلما رآه مستقرا عنده قال هذا من فضل ربي ليبلوني أأشكر أم أكفر ومن شكر فإنما يشكر لنفسه ومن كفر فإن ربي غني كريم كتابের জ্ঞান যার ছিল সে বলল, আপনার দিকে আপনার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা আপনাকে এনে দেব। অতঃপর সুলাইমান যখন তার সামনে রক্ষিত দেখলেন তখন বললেন, এটা আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি। যে কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের উপকারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে এবং যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জানুক যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাশীল। قال نكروا لها عرشها ننظر أتهتدي أم تكون من الذين لا يهتدون
সুলাইমান বললেন, বিলকিসের সামনে তার সিংহাসনের আকার আকৃতি বদলিয়ে দাও, দেখব সে সঠিক বুঝতে পারে না সে তাদের অন্তর্ভুক্ত যাদের দিশা নেই। فَلَمَّا جَاءَتْ قِيلَ أَهَكَذَا عَرْشُكَ قَالَتْ كَأَنَّهُ هُوَ وَأُوتِينَا الْعِلْمَ مِنْ قَبْلِهَا وَكُنَّا مُسْلِمِينَ অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তোমার সিংহাসন কি এরূপই? সে বলল, মনে হয় এটা সেটাই, আমরা পূর্বেই সমস্ত অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবহ হয়ে গেছি। আল্লাহর পরিবর্তে সে যার ইবাদত করত সেই তাকে ইমান থেকে নিবৃত করেছিল, নিশ্চয় সে কাফির সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল। قِيلَ لَهَا ادْخُلِي الصَّرْحَ فَلَمَّا رَأَتْهُ حَسِبَتْهُ لُجَّةً وَكَشَفَتْ عَنْ سَاقَيْهَا قَالَ إِنَّهُ صَرْحٌ مُمَرَّدٌ مِنْ قَوَارِيرَ قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين তাকে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল সে ধারণা করল যে সেটা একটা স্বচ্ছ গভীর জলাশয়, সে তার পায়ের গোছা খুলে ফেলল। সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ স্ফটিক নির্মিত প্রাসাদ। বিলকিস বলল, হে আমার পালন কর্তা, আমি তো নিজের প্রতি জুলুম করেছি, আমি সুলাইমানের সাথে বিশ্বজাহানের পালন কর্তা আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। আমি সামুদ সম্প্রদায়ের কাছে তাদের ভাই সালেহকে এই মর্মে প্রেরণ করেছি যে তোমরা আল্লাহর ইবাদত করো, অতঃপর তারা দ্বিধা বিভক্ত হয়ে বিতর্কে প্রবৃত্ত হল। قال يا قوم لم تستعجلون بالسيئة قبل الحسنة لولا تستغفرون الله لعلكم ترحمون صالح বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা কল্যাণের পূর্বে দ্রুত অকল্যাণ কামনা করছো কেন? তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছো না কেন? সম্ভবত তোমরা দয়া প্রাপ্ত হবে। قالوا اطيرنا بك وبمن معك قال طائركم عند الله بل انتم قوم تفتنون তারা বলল, তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদেরকে আমরা অকল্যাণের প্রতীক মনে করি। সালেহ বললেন, তোমাদের মঙ্গলামঙ্গল আল্লাহর কাছে, বরং তোমরা এমন সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। আর সেই শহরে ছিল এমন নয় ব্যক্তি যারা দেশময় অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং সংশোধন করত না। قالوا تقاسموا بالله لنبيتنه وأهله ثم لنقولن لوليه ما شهدنا مهلك أهله وإنا لصادقون তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ গ্রহণ করো যে আমরা রাত্রিকালে তাকে ও তার পরিবার বর্গকে হত্যা করব, অতঃপর তার দাবিদারকে বলে দেব যে তার পরিবার বর্গের হত্যাকাণ্ড আমরা প্রত্যক্ষ করিনি, আমরা নিশ্চয়ই সত্যবাদী। ওয়ামাকারু মাকরাও ওয়া হুম লা ইয়াশউরুন
তারা এক চক্রান্ত করেছিল এবং আমিও এক চক্রান্ত করেছিলাম কিন্তু তারা বুঝতে পারেনি فانظر كيف كان عاقبة مكرهم أنا دمرناهم وقومهم أجمعين অতএব দেখো তাদের চক্রান্তের পরিণাম আমি অবশ্যই তাদেরকে এবং তাদের সম্প্রদায়কে নাস্তানাবুদ করে দিয়েছি فتلك بيوتهم خاوية بما ظلموا إن في ذلك لآية لقوم يعلمون এই তো তাদের বাড়িঘর তাদের অবিশ্বাসের কারণে জনশূন্য অবস্থায় পড়ে আছে নিশ্চয়ই এতে জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন আছে وأنجينا الذين آمنوا وكانوا يتقون যারা বিশ্বাস স্থাপন করেছিল এবং পরহেজগার ছিল তাদেরকে আমি উদ্ধার করেছি ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون স্মরণ করো লূতের কথা তিনি তার কওমকে বলেছিলেন তোমরা কেন অশ্লীল কাজ করছো অথচ এর পরিণতির কথা তোমরা অবগত আছো আইন্নাকুম লাতাতুনার রিজাল শাহওয়াতাম মিন দুনিন নিসা বাল আনতুম কওমুন তাজহালুন তোমরা কি কাম তৃপ্তির জন্য নারীদেরকে ছেড়ে পুরুষে উপগত হবে তোমরা তো এক বর্বর সম্প্রদায় إنهم أناس يتطهرون উত্তরে তার কওম শুধু এ কথাটিই বলল লূত পরিবারকে তোমাদের জনপদ থেকে বের করে দাও এরা তো এমন লোক যারা শুধু পাক পবিত্র স্বাস্থ্যে চায় فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين অতপর তাকে ও তার পরিবার বর্গকে উদ্ধার করলাম তার স্ত্রী ছাড়া কেননা তার জন্য ধ্বংসপ্রাপ্তদের ভাগ্যই নির্ধারিত করেছিলাম আর তাদের উপর বর্ষণ করেছিলাম মুষলধারে বৃষ্টি সেই সতর্ককৃতদের উপর কত না মারাত্মক ছিল সে বৃষ্টি বল সকল প্রশংসাই আল্লাহর এবং শান্তি তার মনোনীত বান্দাগণের প্রতি শ্রেষ্ঠ কে আল্লাহ না ওরা তারা যাদেরকে শরীক সাব্যস্ত করে আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها أإله مع الله بل هم قوم يعدلون بلوتو কে সৃষ্টি করেছেন নভোমণ্ডল ও ভূমণ্ডল এবং আকাশ থেকে তোমাদের জন্য বর্ষণ করেছেন পানি অতঃপর তা দ্বারা আমি মনোরম বাগান সৃষ্টি করেছি তার বৃক্ষাদি উৎপন্ন করার শক্তি তোমাদের নেই অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি বরং তারা সত্য বিচ্যুত সম্প্রদায়
أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بَلْ أَكْثَرُهُمْ لَا يَعْلَمُونَ بَلُوتُ কে পৃথিবীকে বাসোপযোগী করেছেন এবং তার মাঝে মাঝে নদ নদী প্রবাহিত করেছেন এবং তাকে স্থির রাখার জন্য পর্বত স্থাপন করেছেন এবং দুই সমুদ্রের মাঝখানে অন্তরায় রেখেছেন অতএব আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি বরং তাদের অধিকাংশই জানে না أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ বলতো কে নিঃসহায়ের ডাকে সাড়া দেন যখন সে তাকে ডাকে এবং কষ্ট দূরীভূত করেন এবং তোমাদেরকে পৃথিবীতে পূর্ববর্তীদের স্থলাভিষিক্ত করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোন উপাস্য আছে কি তোমরা অতি সামান্যই ধ্যান করো يهديكم في ظلمات البر والبحر ومن يرسل الرياح بشرا بين يدي رحمته أإله مع الله تعالى الله عما يشركون কে তোমাদেরকে জলে ও স্থলে অন্ধকারে পথ দেখান এবং যিনি তার অনুগ্রহের পূর্বে সুসংবাদবাহী বাতাস প্রেরণ করেন অতএব আল্লাহর অন্য কোন উপাস্য আছে কি তারা যাকে শরীক করে আল্লাহ তা থেকে অনেক ঊর্ধ্বে أَمَّنْ يَبْدَأُ الْخَلْقَ ثُمَّ يُعِيدُهُ وَمَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِن كُنْتُمْ صَادِقِينَ কে প্রথমবার সৃষ্টি করেন অতঃপর তাকে পুনরায় সৃষ্টি করবেন এবং কে তোমাদেরকে আকাশ ও মর্ত্য থেকে রিজিক দান করেন সুতরাং আল্লাহর সাথে অন্য কোনো উপাস্য আছে কি বলুন তোমরা যদি সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ উপস্থিত করো قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله وما يشعرون أيان يبعثون بولون الله بيتي تو نفو مندلے و بھو مندلے كيو غائبير خبر جاننا ايبن تارا جاننا جي تارا ککھن پنرود جي بيتو حابي بل ادارك علمهم في الآخرة بل هم في شك منها بل هم منها عمون برون পরকাল সম্পর্কে তাদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে বরং তারা এ বিষয়ে সন্দেহ পোষণ করছে বরং এ বিষয়ে তারা অন্ধ وقال الذين كفروا أإذا كنا ترابا وآباؤنا أئنا لمخرجون كافر بولي جاكون آمرا و آمادر باب دادارا مرتكا হয়ে যাবে তখনও কি আমাদেরকে পুনরুত্থিত করা হবে لقد وعدنا هذا نحن وآباؤنا من قبل إن هذا إلا أساطير الأولين এই ওয়াদা প্রাপ্ত হয়েছে আমরা এবং পূর্ব থেকেই আমাদের বাপ দাদারা
এটা তো পূর্ববর্তীদের উপকথা বই কিছু নয়। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين بولون پرثیبی پوری بھرامن کرو ایبن دیکھو اپرا دی دیر پوری نوتی کی ہوئے چھے ولا تحزن عليهم ولا تكن في ضيق مما يمكرون تا دیر کارونی আপনি দুঃখিত হবেন না এবং তারা যে চক্রান্ত করেছে এতে মনুক্ষুণ্ণ হবেন না। ওয়াইয়াকুলুন মাতা হাযাল ওয়া'দু ইন কুনতুম সাদিকিন তারা বলে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো এই ওয়াদা কখন পূর্ণ হবে। قل عسى أن يكون ردف لكم بعض الذي تستعجلون بولون অসম্ভব কি তোমরা যত দ্রুত কামনা করছো তাদের কিয়দাংশ তোমাদের পিছের উপর এসে গেছে। وَإِنَّ رَبَّكَ لَذُو فَضْلٍ عَلَى النَّاسِ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَشْكُرُونَ আপনার পালনকর্তা মানুষের প্রতি অনুগ্রহশীল কিন্তু তাদের অধিকাংশই কৃতজ্ঞতা প্রকাশ করে না। وَإِنَّ رَبَّكَ لَيَعْلَمُ مَا تُكِنُّ صُدُورُهُمْ وَمَا يُعْلِنُونَ তাদের অন্তর যা গোপন করে এবং যা প্রকাশ করে আপনার পালনকর্তা অবশ্যই তা জানেন। ওয়ামা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন আকাশ ও পৃথিবীতে এমন কোন গোপন ভেদ নেই যা সুস্পষ্ট কিতাবে না আছে। إن هذا القرآن يقص على بني إسرائيل أكثر الذي هم فيه يختلفون এই কোরআন বনি ইসরায়েল যে সব বিষয়ে মতবিরোধ করে তার অধিকাংশ তাদের কাছে বর্ণনা করে। وَإِنَّهُ لَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ এবং নিশ্চিতই এটা মুমিনদের জন্য হিদায়াত ও রহমত। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম বিহুকমিহি ওয়া হুওয়াল আজিজুল আলীম আপনার পালনকর্তা নিজ শাসন ক্ষমতা অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করে দেবেন তিনি পরাক্রমশালী সুবিজ্ঞ। فتوكل على الله إنك على الحق المبين অতএব আপনি আল্লাহর উপর ভরসা করুন নিশ্চয়ই আপনি সত্য ও স্পষ্ট পথে আছেন। إنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين আপনি আহ্বান শোনাতে পারবেন না মৃতদেরকে এবং বধিরকেও নয় যখন তারা পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون আপনি অন্ধদেরকে তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে সৎ পথে আনতে পারবেন না আপনি কেবল তাদেরকে শোনাতে পারবেন যারা আমার আয়াতসমূহে বিশ্বাস করে অতএব তারাই আজ্ঞাবহ। وَإِذَا وَقَعَ الْقَوْلُ عَلَيْهِمْ أَخْرَجْنَا لَهُمْ دَابَّةً مِنَ الْأَرْضِ تُكَلِّمُهُمْ أَنَّ النَّاسَ كَانُوا بِآيَاتِنَا لَا يُوقِنُونَ যখন ওয়াদা তাদের কাছে এসে যাবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে একটি জীব নির্গত করব সে মানুষের সাথে কথা বলবে এ কারণে যে মানুষ আমার নিদর্শনসমূহে বিশ্বাস করত না।
وَيَوْمَ نَحْشُرُ مِنْ كُلِّ أُمَّةٍ فَوْجًا مِّمَّنْ يُكَذِّبُ بِآيَاتِنَا فَهُمْ يُوزَعُونَ যেদিন আমি একত্রিত করব এক একটি দলকে সেই সব সম্প্রদায় থেকে যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলত অতঃপর তাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করা হবে حتى إذا جاءوا قال أكذبتم بآياتي ولم تحيطوا بها علما أماذا كنتم تعملون যখন তারা উপস্থিত হয়ে যাবে তখন আল্লাহ বলবেন তোমরা কি আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছিলে অথচ এগুলো সম্পর্কে তোমাদের পূর্ণ জ্ঞান ছিল না না তোমরা অন্য কিছু করছিলে জুলুমের কারণে তাদের কাছে আযাবের ওয়াদা এসে গেছে এখন তারা কোনো কিছু বলতে পারবে না أَلَمْ يَرَوْا أَنَّا جَعَلْنَا اللَّيْلَ لِيَسْكُنُوا فِيهِ وَالنَّهَارَ مُبْصِرًا إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يُؤْمِنُونَ তারা কি দেখে না যে আমি রাত্রি সৃষ্টি করেছি তাদের বিশ্রামের জন্য এবং দিনকে করেছি আলোকময় নিশ্চয়ই এতে ঈমানদার সম্প্রদায়ের জন্য নিদর্শনাবলী রয়েছে وَيَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَفَزِعَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ وَكُلٌّ أَتَوْهُ دَاخِرِينَ যেদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে অতঃপর আল্লাহ যাদেরকে ইচ্ছা করবেন তারা ব্যতীত নভোমণ্ডলে ও ভূমণ্ডলে যারা আছে তারা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে এবং সকলেই তার কাছে আসবে বিনীত অবস্থায় তুমি পর্বতমালাকে দেখে অচল মনে করো অথচ সেদিন এগুলো মেঘমালার মতো চলমান হবে এটা আল্লাহর কারিগরি যিনি সবকিছুকে করেছেন সুসংহত তোমরা যা কিছু করছো তিনি তা অবগত আছেন من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون যে কেউ সৎকর্ম নিয়ে আসবে সে উৎকৃষ্টতর প্রতিদান পাবে এবং সেই দিন তারা গুরুতর অস্থিরতা থেকে নিরাপদ থাকবে ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون এবং যে মন্দ কাজ নিয়ে আসবে তাকে অগ্নিতে অধোমুখে নিক্ষেপ করা হবে তোমরা যা করছিলে তারই প্রতিফল তোমরা পাবে انما امرت ان اعبد رب هذه البلده الذي حرمها وله كل شيء وامرت ان اكون من المسلمين আমি তো কেবল এই নগরীর প্রভুর ইবাদত করতে আদিষ্ট হয়েছি যিনি একে সম্মানিত করেছেন এবং সবকিছু তাঁরই আমি আরো আদিষ্ট হয়েছি যেন আমি আজ্ঞাবহদের একজন হই وَأَنْ أَتْلُوَ الْقُرْآنَ فَمَنِ اهْتَدَى فَإِنَّمَا يَهْتَدِي لِنَفْسِهِ وَمَنْ ضَلَّ فَقُلْ إِنَّمَا أَنَا مِنَ الْمُنْذِرِينَ এবং যেন আমি কোরআন পাঠ করে শোনাই
এরপর যে ব্যক্তি সৎপথে চলে সে নিজের কল্যাণার্থেই সৎপথে চলে এবং কেউ পথভ্রষ্ট হলে আপনি বলে দিন আমি তো কেবল একজন ভীতি প্রদর্শনকারী وَقُلِ الْحَمْدُ لِلَّهِ سَيُرِيكُمْ آيَاتِهِ فَتَعْرِفُونَهَا وَمَا رَبُّكَ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ এবং আরো বলুন সমস্ত প্রশংসা আল্লাহর সত্তরই তিনি তার নিদর্শনসমূহ তোমাদেরকে দেখাবেন তখন তোমরা তা চিনতে পারবে এবং তোমরা যা করো সে সম্পর্কে আপনার পালনকর্তা غافل نون